বাংলাদেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচনের আগেই মেজরিটি নির্বাচিত হয়ে যায়, সেটাকে নির্বাচন বলা যায় না। এর জন্য নতুন শব্দের আবিষ্কার করতে হবে। এই সরকার এবং এই প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যেটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল এবং একটি রিক নজিরবিহীন প্রতারণার নির্বাচন ছিল। 2014 সালে আপনারা জানেন 154 জন ক্যান্ডিডেট নির্বাচনের দিনের পূর্বেই নির্বাচিত হিসাবে ঘোষিত হয়েছে। একটি জাতীয় সরকারের গঠনের যে নির্বাচন, সেখানে যদি নির্বাচনের আগেই মেজরিটি নির্বাচিত হয়ে যায়, সেটাকে নির্বাচন বলা যায় না। এর জন্য নতুন শব্দের আবিষ্কার করতে হবে। 2018 সালে আমরা সকল দলেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সেই নির্বাচনের পূর্বে ডায়ালগ হয়েছিল। আজকের যিনি সরকার প্রধান বারবারই ওয়াদা করেছিলেন এবং বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাহা বলি তাহা থেকে কখনো সরে যাই না, এবং 2018 নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। কিন্তু আমরা দেখলাম সেই নির্বাচনটি আগের দিন রাতেই হয়ে গিয়েছে। এটাও পৃথিবীতে আসে বোধহয় একটি নতুন সংযোজন। 14 এবং 18 নির্বাচন নিঃসন্দেহভাবে এটা প্রমাণিত হয়েছে যে এই সরকার এবং এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হইতে পারে না, সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। সেই আলোকেই আমরা বলছি যে আগামী যে নির্বাচন হবে বাংলাদেশের ডেমোক্রেসির জন্যে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ পার্টিসিপেটিভ হইলেই আগামী দিনে বাংলাদেশ বাঁচার সম্ভাবনা আছে। এই রিগড নির্বাচনে এই দেশ আর বহন করতে পারবে না। সুতরাং কেয়ারটেকার সরকার অথবা নির্দলীয় সরকার যে নামেই হোক না কেন, এই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর বাইরে বাংলাদেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।